কক্সবাজারে নামতে শুরু করেছে ঢলের পানি। বঙ্গোপসাগরে ট্রলার ডুবির ঘটনায় ভেসে এসেছে আরও এক জেলের মরদেহ। এ নিয়ে গেল তিন দিনে ছয় জনের জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদিকে আজও ভারী বৃষ্টিতে বন্ধ রয়েছে মোংলা বন্দরে অবস্থানরত দুইটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। জনজীবনে পড়েছে বিরূপ প্রভাব। কক্সবাজার ও মোংলার প্রতিনিধির তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারে কমেছে ভারী বৃষ্টি, ফলে নেমে যাচ্ছে পানি। স্বাভাবিক হতে শুরু করেছে জেলার নিম্নাঞ্চলগুলো। আবহাওয়া অফিস জানায়, রোববার ভোর ছটা পর্যন্ত 24 ঘন্টায় 88 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে সাগরে এখনও 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পানি কমে যাওয়ায় কক্সবাজার শহর ছাড়াও বিভিন্ন উপজেলার সড়ক উপসড়কে ক্ষতচিহ্ন ভেসে উঠেছে। সদরে পাহাড় ধসে 3 জন এবং রোহিঙ্গা ক্যাম্পে 3 জন সহ মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12 জনে। আজকে বৃষ্টি কম হওয়ার কারণে কোমর পর্যন্ত পানি চলে আসছে। অপরিকল্পিত নিষ্কাশন বা পানির ব্যবস্থা, ড্রেনেজ ব্যবস্থার কারণে হয়তো এই জিনিসটা হচ্ছে। নিম্নচাপের কারণে মোংলার উপকূলে টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ভারী বর্ষণে দিনমজুররা পড়েছেন বেশি বিপাকে। জলাবদ্ধতা সহ চিংড়ির ঘের তলিয়ে ক্ষতির আশঙ্কায় স্থানীয়রা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বন্ধ রয়েছে বন্দরে অবস্থানরত দুটি সারবাহী জাহাজের পণ্য খালাস ও পরিবহনের কাজ। তবে বন্দরে অন্য 5টি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামার কাজ স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে হারবার বিভাগ। টানা বৃষ্টিতে বরিশাল শহরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বাসা বাড়িতেও ঢুকছে পানি। বাগেরহাটে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে জেলা জুড়ে। বিপাকে পড়েছেন নগরবাসী। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।